টিং টিং ছা, সবার ইচ্ছে পূরণ হয়ে যা, বনের সব পাখিদের সব ইচ্ছে পূরণ হয়ে যা। কিরে, কোনো পাখি তো আসছে না, কখন থেকে বসে আছি। জয়, তান্ত্রিক বাবার জয়, তান্ত্রিক বাবার জয় হোক। ওই যে বাবা, একটা পাখি, শুরু করুন বাবা, শুরু করুন। এ আবার কোন তান্ত্রিক এলো? নিশ্চয় ওই তান্ত্রিক বাবা এবনে নতুন এসেছে, আমাকে একবার যেতে হচ্ছে, তো যাই দেখি গিয়ে একবার। ওং হিং টিং চা। জয়, তান্ত্রিক বাবার জয়। বল তুই কি চাস? এ যে সে তান্ত্রিক বাবা নয় রে, এ বাবা সবার সব সমস্যার সমাধান দেয়। বাবা সবার বর্তমান, অতীত, ভবিষ্যৎ সব বলে দিতে পারে। জয়, তান্ত্রিক বাবার জয়। তাই বুঝি? তাহলে বাবা আমার সম্পর্কে একটু বলুন তো, আমিও জানতে চাই আমার ভবিষ্যতে কি আছে। অমঙ্গল, অমঙ্গল, ঘোর অমঙ্গল। তোর যে কপালে অমঙ্গল নাচছে রে, তোর সংসারে আসতে চলেছে অশান্তি, ধ্বংস, ধ্বংস হয়ে যাবে সব, তোর ভবিষ্যৎ যে খুব অন্ধকার। এ কি বলছেন বাবা? বাবা এ হতে পারে না, আমি যে অনেক ধনী হতে চাই, আমার ধনী হওয়ার স্বপ্ন কি আমি পূরণ করতে পারবো না বাবা? টিয়ে, ওকে বলে দে আমার কাছে সব সমস্যার সমাধান আছে, ওর ভবিষ্যতের সব কালো ছায়া আমি দূর করে দিব। ওকে জিজ্ঞেস কর, ও আমার নিয়মগুলো মানতে পারবে কি না। বাবা, আমি আপনার দেয়া সব নিয়ম মানতে রাজি, আমি ভবিষ্যতে শুধু অনেক টাকা চাই। তবে আমি যে কোনো কাজ জানি না গো বাবা, তবে কি কোনো পরিশ্রম না করে পরলোক হওয়ার সমাধান দিতে পারবেন? পারবো রে পারবো, তুই কোনো চিন্তা করিস না, তুই আমাকে সৃষ্টিকর্তার চরণে বিলিয়ে দিতে 10,000 টাকা দে, আমি তোর নামে যজ্ঞ শুরু করব। এই 10,000 টাকায় কি আমি বড়লোক হয়ে যাব? না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই এই নিন বাবা, এই নিন 10,000 টাকা। তবে কি আমি ধনী হব বাবা? কবে হব বাবা? আমার যে আর তর হয়েছে না। তুই এখন চলে যা, তোর সব আশা পূরণ হবে রে বাছা, সব পূরণ হবে, খুব শীঘ্রই হবে। কি গো যোগ্য দাদা, তোমার যে বড্ড খুশি খুশি লাগছে, কি হয়েছে গো? বলো বলো, আমরা তবে শুনি তোমার সেই খুশির কারণ। তোমরা কি জানো না, বনে এক নতুন তান্ত্রিক বাবা এসেছে, সে যে খুব কার্যকারী বাবা, বনে সকল পাখির সমস্যা সমাধান দিতে এসেছে। ওগো দেখলি তো, যোগু দাদা নিশ্চয়ই তান্ত্রিক বাবার কাছে অনেক ধন দৌলত পেয়েছে। চলো চলো, আমরা যাই তান্ত্রিক বাবার কাছে, যদি আমরা কোনো সমাধান পাই। চলো গো, আমার অনেক দিনের ইচ্ছে বুঝি এবার পূরণ হবে। জয়, তান্ত্রিক বাবার জয়। কে তোরা, কেন এসেছিস? বাবা এখন ধ্যানে আছে। জয়, তান্ত্রিক বাবার জয়। আমরা বাবার সাথে দেখা করতে এসেছি, শুনেছি বাবা নাকি সব সমস্যার সমাধান দেয়, আমরাও যে আমাদের সমস্যার সমাধান চাইতে এসেছি। হ্যাঁ রে, তোরা ঠিকই শুনেছিস, এ সার্বজনীন বাবা। বাবা তোদের বনে এসেছে সকল পাখিদের সমস্যার সমাধান করতে, তোদের সবার সমস্যা সমাধান করে দিবে। বল কি চাস তোরা? বাবা, আমার স্বামী যে কোনো কাজ করতে চায় না, আমায় কোনোদিন দামি গহনাও কিনে দেয়নি। বাবা, আমি অনেক ধন দৌলত চাই, প্রতিদিন নতুন নতুন গহনা পরতে চাই। বাবা, আমার এই ইচ্ছে পূরণ করে দিন বাবা। ওং হিং টিং চা। বুঝতে পেরেছি, তোদের এই সমাধানও যে আমি দিতে পারবো রে, তবে কিছু শর্ত মানতে হবে তোদের, সেগুলো মানতে পারলেই তোর সব ইচ্ছে পূরণ হবে। বলুন বাবা, আমি সব শর্ত মানতে রাজি আছি। এই নে একটা জাদুকরী কালো বিড়াল, এটা কোনো সাধারণ বিড়াল নয়, এ হলো ভোলা বাবার আশীর্বাদী বিড়াল। এই বিড়াল নিয়ে যা, আর একে খুব ভালো করে খাওয়াবি,
একে যত দামি খাবার দিবি ও তোকে তত দামি দামি ধন দৌলত জহরত দিবে, আর সেই ধন দৌলত এই বিড়ালের মুখ থেকেই ঝরে পড়বে। তুই ভোলা বাবার চরণে 50,000 টাকা রেখে বিড়াল নিয়ে যা। সুখী আর বান্টি লোভে পড়ে টাকা দিয়ে বিড়ালটা নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে ভণ্ড তান্ত্রিক বাবার কথা পুরো বনে ছড়িয়ে পড়ে, আর বনের প্রায় সব পাখিদের কাছে ওই তান্ত্রিক বাবা টাকা হাতিয়ে নেয়। কি রে টনি, তুই এখনো এভাবে খেটে মরছিস? আর এভাবে পরিশ্রম করে কি লাভ রে? হ্যাঁ, এভাবে পরিশ্রম করে দিন শেষে স্বল্প আয়, এভাবে কি আর সংসার চলে? বেকার খেটেই মরছিস তুই। কেন গো শালিক দিদি, তুমি জানো না পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, আর পরিশ্রম না করে এমনি এমনি কোনো কিছু পাওয়া যায় না গো। আর আমি এভাবে ধৈর্য সহকারে পরিশ্রম করে অবশ্যই একদিন সফল হব। বলি হারি টুনি, তুই পারিসও বটে, তবে তুই তান্ত্রিক বাবার কাছে যা। বাবা বনে সকল পাখির সমস্যার সমাধান দিচ্ছে, সবার অভাব দূর করে দিচ্ছে। আমি তো অনেক ধনী হব বলে আমার শেষ সম্বল জমিটা বিক্রি করে তান্ত্রিক বাবাকে দিয়েছি। বাবা বলেছে আমাকে অনেক ধনী করে দিবে। এইটুকু জমির বিনিময়ে যদি ধনী হতে পারি তবে ক্ষতি কি বল? না গো শালিক দিদি, আমি ওসব তান্ত্রিকের কথায় বিশ্বাসী নই। আর একমাত্র সৃষ্টিকর্তাই পারে ভাগ্য পরিবর্তন করতে। অল্পতে আমি সন্তুষ্ট, আমার এই স্বল্প আয়ে আমার সংসার অনেক ভালো চলছে গো। অতিরিক্ত লোভ ভালো নয়। কিছুই তো বুঝতে পারছি না, তান্ত্রিক বাবা তো বলেছিল এই বিড়ালকে খাওয়ালে বিড়ালের মুখ থেকে হীরা জহরত পড়বে। আমি তো একে এত করে খাওয়াচ্ছি কিন্তু কিছুই তো পাচ্ছি না, এ তো শুধু মেমা করে চলছে আর খেয়েই যাচ্ছে। হ্যাঁ সুখি, ঠিকই বলেছো, তবে কি আমরা কোনো ভুল করে ফেললাম? চলো সুখি, আমরা তান্ত্রিক বাবার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাই করি। বাবা, এ আপনি কেমন বিড়াল দিলেন? এ তো শুধু খেয়েই চলেছে, কোনো হিরে তো দিচ্ছেই না, এর বিষটা শুধু বাড়ি ভর্তি। বাবা কি করা উচিত? বাবা, আমি আমার সম্পত্তি অর্ধেক বিক্রি করেও ফেলেছি এই বিড়ালকে খাওয়াতে গিয়ে। বুঝতে পেরেছি, তার মানে বিড়াল তোর উপর সন্তুষ্ট হয়নি। ও যাতে তাড়াতাড়ি সন্তুষ্ট হয় তার জন্য ওকে মন্ত্রপুত করতে হবে, আর তার জন্য 50,000 টাকা লাগবে। এ কি বাবা, এত টাকা? এবার যে বাকি সব সম্পত্তি বিক্রি করতে হবে। চুপ করো তুমি, এইটুকু সম্পত্তি কি হবে? আমরা এর বিনিময়ে আরো বেশি পাবো। ঠিক আছে বাবা, আপনি কালই পেয়ে যাবেন। এরপর সুখী বান্টি তাদের সব সম্পত্তি বিক্রি করে তান্ত্রিক বাবাকে টাকা দেয়। টুনি, এই টুনি, কোথায় গেলে গো? এই নাও বাজার, সারাদিন খেটে খুটে এইটুকু আয়, এতে কি সংসার চলে? এদিকে মেয়েটাও বড় হচ্ছে, দিন যত যাচ্ছে খরচ ততই বেড়ে চলেছে, এভাবে কি আমার পরিবার চলতে পারে? চলো না টুনি, আমরা ওই বিখ্যাত তান্ত্রিক বাবার কাছে যাই, বনের সব পাখিরা কাজ সেরে বাবা শরণাপন্ন হয়েছে। মা মা, জানো আমি মাঠে খেলতে গিয়েছি, তখন সুখি মাসির মেয়ে পারুল বলল একটা বিড়াল নাকি অনেক ধন দৌলত দিবে, ওরা নাকি অনেক ধনী হবে, তান্ত্রিক বাবা নাকি ওদেরকে আশীর্বাদ দিয়েছে। মা মা মা, চলো না মা আমরাও যাই। এসব কথা কখনোই বলবি না, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? পরিশ্রম করে উপার্জন করার মধ্যে প্রশান্তি আছে রে মা, অলসতা দেখতে আকর্ষণীয় হলেও তৃপ্তি শুধু কাজের মাধ্যমেই মেলে রে মা। আর আমরা অন্ধবিশ্বাসের দিকে ধাবিত হব না, বুঝেছিস? কারণ অন্ধবিশ্বাসের ফলে এমন এক পরিস্থিতির দিকে আমরা ধাবিত হতে পারি যা মৃত্যুর সমতুল্য। আর কত ধৈর্য ধরবো গো টুনি, আমার যে আর সহ্য হচ্ছে না, এত অভাব অনটন, আমার যে কুড়ে কুড়ে খাচ্ছে গো। ওগো, এভাবে কেন বলছো? আমি জানি ওই তান্ত্রিক সুবিধার নয়, নিশ্চয়ই ও সবার ধন দৌলত লুট করে নিয়ে যেতে এসেছে। লোভ করো না গো, লোভে পাপ আর পাপে যে মৃত্যু। দেখছো না ভনি সকলের ধন সম্পদ কিভাবে ওই তান্ত্রিক লুট করছে? বোকার স্বর্গে না থেকে বাস্তবতা এসো টোনা।
তোমার মতো জীবন সঙ্গী পেয়ে যে আমি ধন্য গটুনি। আমার মা ছোটবেলায় আমায় একই ভাবে বুঝাতো, তবে তুমি যখন বলেছো তাই হবে। এই কষ্ট আমরা মেনে নিব আর অন্ধবিশ্বাস করব না। বাবা বাবা, আমি তো আপনাকে 10,000 টাকা দিলাম যোগ্য করতে, আমি বিনা পরিশ্রমে ধনী হব বলে আপনাকে 10,000 টাকা দিয়েছি। আমি তো এখনো ধনী হলাম না, তবে কি যোগ্যে কোনো ভুল হলো নাকি বাবা? ওরে বাছা, তোর অমঙ্গলের ছায়া কাটাতে পেরেছি, তবে ভোলে বাবা এখনো তোর উপর সন্তুষ্ট হয়নি। আর তুই যদি চাস ভোলে বাবা সন্তুষ্ট হোক, তবে তোর সব সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে আয়, তবেই তুই তোর সম্পত্তির 100 গুণ ফেরত পাবি রে। তুই একটা মরিচ ঘর বানিয়ে নদীতে ভাসিয়ে দে, এতে বাবা আরো সন্তুষ্ট হবে। যোগ্যতা সব সম্পত্তি বিক্রি করে তান্ত্রিককে দেয় আর একটা মরিচ ঘর বানিয়ে নদীতে ভাসিয়ে দেয়। আর এভাবে বনের সব পাখি তাদের সব ধন সম্পদ ওই তান্ত্রিককে দিয়ে সকলেই স্বসম্বলহীন হয়ে পড়ে। আর এদিকে টুনি পরিশ্রম করে তার পরিবার নিয়ে সুখে দিন কাটাতে থাকে। আর আমি এ বনে থাকবো না, তবে এ বনের সকল পাখি যে অনেক বোকা, ওদের কত বোকা বানিয়ে আমি ওদের সব ধন সম্পদ লুট করে নিলাম, আর ওরা আমাকে বিশ্বাস করে সর্বশান্ত হলো। এ বনের পাখিদের লোভ আছে মানতে হবে। তা আপনি মন্দ বলেননি দাদা, এ বনের পাখিরা অনেক বোকা, তবে এখানে বিপদে পড়তে না চাইলে এখনই পালানো শ্রেয়, না হলে এই পরিস্থিতিতে সব পাখিরা আপনার আসল রূপ জানতে পেরে যাবে। চলুন দাদা, এখান থেকে কেটে পড়ি। এই বাবা কোথায়? একে একে সব শেষ করলাম, বিড়ালকে খাওয়াতে খাওয়াতে মেরেই ফেললাম, হিরে জ্বর তো দূর, কানাশিকেও পেলাম না। এবার তো মনে হচ্ছে এ তান্ত্রিক বনে সব পাখিদের ধন সম্পদ নিয়ে পালিয়ে গেছে। আমরা ওই তান্ত্রিককে অন্ধবিশ্বাস করেছি আর সবকিছু ওকে দিয়েছি ধন দৌলতের লোভে পড়ে। এভাবে বনের সব লোভী পাখিরা তাদের ভুল বুঝতে পারে আর খুবই কষ্ট পায়। একদিন টুনি নদীতে জল আনতে যায় আর গিয়ে দেখে নদীর উপরে একটা লাল মরিচের ঘর ভেসে বেড়াচ্ছে। এ কি, এই মরিচ ঘর আবার কোথা থেকে এলো? এমনটা তো আমি কখনো দেখিনি। তবে এটা কি ওই ভণ্ড তান্ত্রিক বাবার কোনো ফাঁদ? না না বাবা, আমি কিছুতেই ওগুলোতে বিশ্বাসী হব না। আর ঘর যেখান থেকে ভেসে এসেছে সেখানেই যাক, আমি বরং জল নিয়ে বাড়ি ফিরি। একে, তোমরা এখানে ভিড় করে আছো কেন? আর সবার মুখ এমন শুকিয়ে গেছে যে? টুনি রে, তুই ঠিকই বলেছিলি, আমরা ওই ভণ্ড তান্ত্রিক বাবাকে বিশ্বাস করে আমাদের সব কিছু হারিয়েছি, লোভে পড়ে যে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই এই ভণ্ড তান্ত্রিকের পাল্লায় না পড়ে ভালোই আছিস রে টুনি। আমি তো তোমাদের শুরু থেকেই বলেছি ওই তান্ত্রিককে সুবিধার মনে হয়নি আমার। তোমরা লোভ করে একদম উচিত কাজ করনি, আমাদের লোভ করা যে উচিত নয়। আর অন্ধবিশ্বাস সবাইকে অনেকটা নিচে নামিয়ে দেয়। তোমরা যদি লোভ না করে পরিশ্রম করতে, তাহলে তোমরা কিছু হারাতেও না আর পরিশ্রমের সুফল অবশ্যই তোমরা ভোগ করতে পারতে। এভাবে বলে টুনি চলে যায় আর বনের সব পাখিরা তাদের লোভ আর অন্ধবিশ্বাসের কারণে সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।